করোনার যে অবজারভেশনে রাখার জন্য সেই পরিকাঠামো গড়ে তোলার ব্যবস্থা চলছে। 70 জনের একটা কোয়ারেন্টাইন সেন্টার করে দিয়েছে। তো আপনি মনে করেন এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ঠিক। কারণ করোনাটা যেভাবে একটা মহামারীর মতো যেটা ধরা দিয়েছে আমাদের, মানে বলতে গেলে পুরো ওয়ার্ল্ডে এখন এটা একটা ভয়ানক একটা ব্যাপার। তো অবশ্যই এটা ঠিকই হয়েছে যেটা ব্যবস্থাটা নেওয়া হয়েছে। পাশাপাশি আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থাও এখানে করা হয়েছে। এই আইসোলেশন ওয়ার্ডে 10 জনের ব্যবস্থা করা হয়েছে। পারাসাতের পক্ষে কি এটা মানে কোনো আতঙ্কের ব্যাপার রয়েছে, আপনি কি মনে করেন? না, আতঙ্কের, হ্যাঁ আতঙ্কের ব্যাপার তো অবশ্যই সেটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা অসুস্থ হবে তাদের তো একটা চিকিৎসা দিতেই হবে। তো এটা অবশ্যই ঠিকই হয়েছে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে। অনেকে বলছেন যে ফাঁকা জায়গা দেখে এরকম করা উচিত ছিল, আপনি কি এটার সঙ্গে একমত? দেখুন, আমার ঠিক পরিকাঠামোটা এখনও দেখা হয়নি, যদিও মানে আমরা খবরের কাগজে যেটা আজকে সকালে দেখলাম, কিন্তু ব্যাপারটা এখনও দেখা হয়নি সেটা এখনও ঠিক। তো সর্বত্র এই ব্যবস্থা গড়ে তোলা উচিত, আপনি এরকম কি মনে করছেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। কীভাবে সেটার ব্যবস্থা নেওয়া উচিত আপনার যদি কোনো ধ্যান ধারণা, আপনার যদি ভাবনা চিন্তা করতে চাই তাকে সাধারণ মানুষ? মানে সেরকম নয়, ব্যাপারটা হচ্ছে একটা সবার থেকে একটা আইসোলেটেড ওয়ার্ড একটা গড়ে তোলা দরকারই। সেটা মানে পেশেন্টের, মানে একটু জেনারেল পেশেন্টদের থেকে একটু আলাদা হয়, সেটাই বেস্ট হবে। আর এই যে কোয়ারেন্টাইন যে ওয়ার্ডটা করা হচ্ছে, যেখানটা 14 দিন অবজারভেশনে রাখা হচ্ছে, সেটা সুপযুক্ত সিদ্ধান্ত মনে করছেন? আপনার নাম একটু বলবেন, কোথা থেকে আসছেন? আমি শবনম মণ্ডল, আমি এখানেই GNM নার্সিং ট্রেনিং স্কুলেই আমি স্টুডেন্ট, আমার বাড়ি আমলাঙ্গা। আচ্ছা, সাথে পড়া হচ্ছে সেই 70 জনের যাতে অবজারভেশনে রাখা যায় সেরকম ব্যবস্থা করা হচ্ছে। 70 জন? আচ্ছা, তো এই জায়গা থেকে আপনার কি মনে হয় এটা কি সঠিক সিদ্ধান্ত বারাসাতে নেওয়ার? বারাসাতে, কারণ আমি তো মনে করি যে প্রত্যেকটা মহকুমা স্তরে এটা নেওয়া দরকার, এটা জেলা হসপিটাল সুতরাং এখানে তো নিতেই হবে। কিন্তু করোনার জন্য যে সচেতনতা দরকার সেটার থেকে বেশি দরকার টিভি বা অন্যান্য এই প্রসঙ্গগুলো আসছে। কারণ করোনা ভাইরাসে যত লোক মারা যায় তাতে বেশি মারা যাচ্ছে টিভিতে। ভারতবর্ষে এখনও সরাসরি ভারতীয়দের দ্বারা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু ঘটনার এখনও অবধি ঘটেনি। 2 জন যারা মারা গেছেন তাদের সাথে বিদেশি যোগ রয়েছে, সেই সূত্রে তারা মারা গেছেন। সরাসরি এখানটায় এখনও পর্যন্ত কোনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ভারতীয় এখনও মারা যাননি। আমি প্রশ্ন যাচ্ছি সঠিকভাবে যে অবজারভেশনে রাখার জন্য প্রত্যেকটা জেলা হসপিটাল বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এগুলো ব্যবস্থা রাখা উচিত বলে মনে করছেন? অবশ্যই, প্রত্যেকটা জেলা হসপিটাল, প্রত্যেকটা মহকুমা হসপিটাল, রাজ্য স্টেট জেনারেল হসপিটাল, প্রত্যেকটা হসপিটালেই এই ব্যবস্থাটা থাকা দরকার। যেহেতু আতঙ্কটা তো শুধু আতঙ্ক নয়, সারা পৃথিবীতেই এটা ছড়িয়ে পড়ছে এবং মহামারী মানে অতি মহামারী হিসাবে, সেক্ষেত্রে এই এখানে বারাসাত হসপিটাল থাকাটা তো অবশ্যই জরুরি। আপনি যে অতিমারী কথা বলছেন, সেক্ষেত্রে কি আপনি মনে করছেন যে যারা বিদেশ থেকে আসছে তাদের অবশ্যই অবজারভেশনে রাখা উচিত? যারা বিদেশ থেকে আসছেন, যারা বিদেশে যাচ্ছেন বা বিদেশ থেকে যারা মালপত্র আনছেন, কোনো কোনো কোনোভাবে কোনো মালপত্র সাথে যুক্ত থাকছেন, সেক্ষেত্রেও এই অবজারভেশনটা রাখাটা জরুরি, অবশ্যই জরুরি। পাশাপাশি আইসোলেশন ওয়ার্ড এখানটা খোলা হচ্ছে, বলা হচ্ছে যে এখানে আইসোলেশন ওয়ার্ডে 10 জনের ব্যবস্থা রাখা হয়েছে, যারা করোনা আক্রান্ত হলে পরে সেখানে ট্রিটমেন্ট হয়। আপনি কি মনে করেন বারাসাতে সেই পরিকাঠামো আছে বা গড়ে উঠতে পারে? দেখুন, 10 জনের আইসোলেশন ওয়ার্ডে থাকার ব্যাপারটা, এটা সাফিসিয়েন্ট কি না সেটাই তো প্রশ্নের মধ্যে থাকবে। কারণ যদি কিনা এটা যেক্ষেত্রে এটা অতিমারী বলা হচ্ছে, আমার মনে হয় না 10 জনটা খুব সাফিসিয়েন্ট। এটা অন্তত 100 জনের ব্যবস্থা থাকা উচিত। আমি বলছি না যে সেরকম পেশেন্ট চলে আসবে, কিন্তু ব্যবস্থাটা রাখা উচিত, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এটা দরকার। সর্বত্রই ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি? প্রত্যেকটা মহকুমা স্তরেই অন্তত 100 জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখার মতন পরিকাঠামো গড়ে ইমিডিয়েট গড়ে তোলা উচিত। আপনি কোথায় যাচ্ছেন? আমি দক্ষিণ চাত্রা বাদুরিয়া থেকে আসছি। আপনার নাম? আমার নাম রথীন্দ্র দাস। এটা যেহেতু মানে হাইলি সেন্সিটিভ, ছড়ানোর তো একটা আশঙ্কা, একটা কি মানে ভালো ভালো আশঙ্কাই রয়েছে। আমি বলতে চাইছি যে হাসপাতাল ম্যানেজমেন্ট কি বারাসাতে আপনার মনে হয় সেই জায়গায় রয়েছে যে এটাকে ট্রিটমেন্ট করা যাবে আলাদাভাবে, সম্ভব কি এটা এখনই পরিকাঠামোয় আছে বলে আপনার মনে করেন? আমি পুরোটা জানি না, তবে সেই পরিকাঠামো নেই বলেই আমার মনে হয়। নেই বলেই মনে হয়? তো তাহলে একটা ভীতির জায়গা থাকছে আপনি মনে করছেন? হ্যাঁ, সে তো আছে।
মানে ভীতির জায়গা আছেই, কিন্তু সেক্ষেত্রে অল্টারনেটিভ ট্রিটমেন্ট কী হতে পারে যদি দেশে যারা আসছে, ধরুন যারা বাইরে থেকে এসছে, অবজারভেশনে রাখার ব্যবস্থাটা কী কী করা যেতে পারে, কীভাবে করা যেতে পারে? সেটা যেহেতু 70 জনের একটা বলছেন ব্যাপার, সেটা তো যদি এয়ারপোর্ট চত্বরেই যদি করা হয়, এয়ারপোর্ট চত্বরেই কি ব্যবস্থা এলাকা দেখে, হ্যাঁ ফাঁকা এলাকা দেখে বা এয়ারপোর্ট চত্বরেই যদি কোনো ব্যবস্থার মানে সেরকম যদি সম্ভব হয় তাহলে করা যেতে পারে, যদি সরকার চায় তো নিশ্চয়ই করতে পারে, মানে অবশ্যই করতে পারে। আপনার নামটা বলবেন? হীরাউরি আমার নাম। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ আমরা পালন করছি, আমার এখানে আমরা প্রিপেয়ার্ড আছি, এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর যেমন যেমন আমাদের কাছে নির্দেশ দিয়েছে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেন আমরা সেইভাবে অ্যারেঞ্জমেন্টটা রেখেছি। কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কী ধরনের অ্যারেঞ্জমেন্ট, কী কী অ্যারেঞ্জমেন্ট মানে আমরা তো জানি না একদমই। সেই এর আগে আপনি বলেছিলেন তিনটে মেল ইউনিট আছে, একটা তিনটে ফিমেল ইউনিট আছে, এই মুহূর্তে কী আছে? এখানে সেটা তো আইসোলেশন ওয়ার্ডে, সেটা তো সাসপেক্টেড কেস যখন আসলে পরে তাদের চিকিৎসার জন্য রাখা হয়েছে, এটা কোয়ারেন্টাইন সেন্টার, এখানে একটা বিশেষ কতগুলো নির্দেশিকা আছে সেই সেটা মেনে জাস্ট রাখ, মানে আমরা প্রিপেয়ার্ড হয়ে আছি, তারপরে যেমন যেমন হবে কেন। ঘনবসতিপূর্ণ এলাকাতে যদি এই সেন্টার গড়ে ওঠে তো সেক্ষেত্রে কি কোনো অসুবিধা আসতে পারে কিছু মনে করছেন? সাধারণ রোগীদের ক্ষেত্রে কি আপনি সতর্ক আছেন? না এরকম কিছু আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা এখানে রাখা হয়েছে সেখানে সেরকম সমস্যা হওয়ার কথা নয়, কারণ এটা একটা আলাদা একটা বিল্ডিংই রাখা আছে, এবং সেই বিল্ডিংয়ে মানে সমস্ত পর্যাপ্ত ব্যবস্থা আছে, বাইরের লোকের সেখানে ঢোকা বা বেরোনোর কোনো জায়গা নেই।